হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা হ্যান্ডিক্যাপস বিডি। আজকে আমি আপনাদেরকে এই মাল্টিকালারের ব্যাগটা করে দেখাবো। এটা হচ্ছে ছোট্ট একটা পার্স ব্যাগ। আপনারা চাইলে এই পার্স ব্যাগটি আরও বড় করেও তৈরি করতে পারেন। তো আমি এটা দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো চলুন আমরা এটা দেখি তৈরি করতে কী কী লাগছে। এটা তৈরি করতে আমি এখানে 60 নম্বরের রক্সুতা ইউজ করেছি। আপনারা চাইলে এটাতে 50 নম্বরের রক্সুতাও ইউজ করতে পারেন। আর নিয়েছি আমি চারটা রঙের 8 নম্বরের 6 কাপুতি নিয়েছি, 150 গ্রাম। আমার টোটাল 150 গ্রাম লেগেছে এখানে। তো প্রথমে আমি সাদা রঙের 4টা পুঁতি নিয়ে আমি একটি চারের ঘর তৈরি করব। তো চারের ঘর তৈরি করার জন্য এখানে 4টা পুঁতি নিয়ে নিলাম এবং শেষের পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। এর পরের লাইনে আমি দুই পাশে 2টা আনম্যাচিং পুঁতি নিব, মানে আমি 2টা 2 কালারের পুঁতি নিব, এবং শেষেও আরেকটা অন্য আরেকটা কালারের পুঁতি নিয়ে ক্রস করে দিব। এখানে আমি লাল রঙেরটা ইউজ করেছি, লাল রঙের পুঁতিটা দিয়ে ক্রস করে দিলাম। তো এখন আমি দুই পাশে 2টা লাল পুঁতি দিব এবং শেষে আরও একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিব। এইভাবে আমি ক্রস করে আরও একটি চারের ফুল তৈরি করলাম। দেখুন এখানে আমার 3টা চারের ফুল হয়ে গেছে। এখন আমি আরও একটি চারের ফুল তৈরি করছি। এখন আমি আবারও 2টা 2 কালার নেব, মানে 2টা ম্যাচিং না করে আনম্যাচিং 2টা পুঁতি নেব, আর এই পুঁতিগুলো আমার পরবর্তী লাইনে চারের ঘর হবে। আমি এখন পেস্ট কালার একটা পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিলাম। যেহেতু এখন আমি একটা পেস্ট দিয়েছি শেষে ক্রস করার জন্য, এই পেস্টটা দিয়েই আমি এখন আরও একটি পেস্টের চারের ঘর তৈরি করব। এর জন্য আমি 2টা পেস্ট এরকম পেস্ট কালার পুঁতি নিলাম, আরও একটি পেস্ট কালার পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিলাম। দেখুন এই রকম, এইভাবে আমি 14টা ঘর করে নেব। 14টা ঘর করার পর এখন 15 নম্বর ঘরের জন্য আমি এখন এইভাবে সবুজ কালার 3টা পুঁতি আরও নিয়ে নিয়েছি এবং শেষের পুঁতি দিয়ে এইভাবে ক্রস করে দিচ্ছি। দেখুন সুতা কিন্তু এখন আমার উপরের লাইনে চলে গেছে। তো এখন আমি আবারও 3টা পুঁতি নিব, আর এখানেও আমি একটা সাদা নেব, যেহেতু সামনের দিকের একটি পুঁতি সাদা আছে, আর এই পাশে আমি 2টা লাল নিচ্ছি এবং সাদা দিয়ে এভাবে ক্রস করে দিচ্ছি। দেখুন এখন আমার সামনের দিকে এখন আমার 2টা সাদা পুঁতি রয়েছে। এখন আমি এই সামনের সাদা পুঁতিতে রক্সুতাটা নিয়ে নিচ্ছি এবং আরও এক্সট্রা 2টা সাদা পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এইভাবে করে আমি 2টা সাদা পুঁতি নিলাম এবং ক্রস করে চারের ঘর তৈরি করলাম। এখন আমি আবারও সামনের দিকের একটি পুঁতি নিব। এখন আমি উপরের লাইনের জন্য একটা আনম্যাচিং, মানে যে কোনো একটা কালার নিয়ে নিব। যেমন এখানে আমি লাল নিয়ে নিয়েছি এবং সামনের দিকে সবুজ আছে বলে আমি আরও একটি সবুজ নিয়ে ক্রস করে দিয়েছি। এখন আমি 2টা যেহেতু সাদা সবুজ রঙের পুঁতি আছে, এখন এই জন্য আমি আরও 2টি সবুজ কালার পুঁতি নিয়ে ক্রস করে দেব এবং একটি চারের ফুল তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর লাইনটা করব, আর 3 নম্বর লাইনটা করার জন্য এখানে দুই পাশে 2টা 2 সুতায় 2টা পুঁতি নিয়ে নিলাম 2 কালারের। আর এখন যেহেতু উপরের পুঁতিটা আমি লাল নিয়েছি, এই জন্য আমি এখন 3টা লাল পুঁতি দিয়ে এইভাবে করে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। তো একই পদ্ধতিতে এখানেও আমি
এই লাইনটা পুরোটাই আমি করে নিব। একবার আনমেসিং পুঁথি নিব আর একবার মেসিং করে নিব। এইভাবে করে এই লাইন পুরোটাই আমি করে নিব। দেখুন, 3 নম্বর লাইনটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পুঁথিতে, সাইডের একটা পুঁথিতে আমি সুতা, রক সুতাটা নিয়ে নিলাম। এখন যে 3টা লাইন করেছিলাম তার মধ্যে থেকে 2টা রেখে আর 1টাকে এইভাবে করে ফোল্ড করে সোজা করে দিলাম, উপর দিকে করে দিলাম। এখন আমি এখানে একটা 4 ফুল তৈরি করব। এর জন্য আমি 2টা লাল পুঁথি নিচ্ছি, যেহেতু সুতায় আমার লাল পুঁথি আছে। তো এই জন্য এখন আমি আবারও এক্সট্রা 2টা লাল পুঁথি নিয়ে 4 ফুল তৈরি করলাম ক্রস করে। এখন আমি সামনের দিকের আবারও একটি পুঁথি নিয়ে নিব এভাবে। এখন আমি আবারও একটি সাদা আর একটি সবুজ রঙের পুঁথি দিয়ে ক্রস করে দেব। এইভাবে করে আমি ক্রস করে দিলাম। এখন আমি এই পুঁথিটাতে আবার রক সুতাটা নিয়ে নিব। এবং 2টি এক্সট্রা সবুজ কালার পুঁথি দিয়ে, সরি, একটি সবুজ আর একটি লাল পুঁথি দিয়ে ক্রস করে দেব। যেহেতু আমার সামনের দিকের একটি পুঁথি লাল আছে, এই জন্য আমাকে শেষের এই পুঁথিটা লাল নিতে হলো। এখন আমি সামনের দিকের এই পুঁথিটা, লাল পুঁথিটাতে রক সুতাটা নিয়ে নিব এবং 2টি এক্সট্রা লাল পুঁথি দিয়ে ক্রস করে দেব। আমি 2টি লাল পুঁথি নিয়ে এখানে ক্রস করে দিলাম এবং একটি 4 ফুল তৈরি করলাম। একই নিয়মে আমি পুরো লাইনটাই কমপ্লিট করে ঘুরিয়ে করে নেব। দেখুন, এখানে আমার পুরো লাইনটাই কমপ্লিট হয়ে গেছে, মানে ঘুরিয়ে করা হয়ে গেছে। এখন আমি একদম শেষে চলে এসেছি। দেখুন, এখানে কিন্তু আমার গর্ত টাইপের হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা পেস্ট পুঁথি দিয়ে এভাবে করে ক্রস করে দিচ্ছি। তো এই তো আমার ব্যাগের তলাইনটাও হয়ে গেল। তো এখন আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব একই পদ্ধতিতে। একবার মেসিং করে দেব আর পুঁথি, আর একবার আনমেসিং করে দেব। এভাবে করে আমার 4 ঘর একটা, এক এক কালার করে 4টা কালার দিয়ে আমি করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে পেস্ট কালারটা দিয়ে 3টা পুঁথি এক্সট্রা নিয়ে আমি ক্রস করে একটি 4 ফুল তৈরি করলাম। এখন আমি আবারও আনমেসিং করে নিলাম, একটি সবুজ নিলাম আর সামনের দিকের একটি লাল আছে বলে লাল পুঁথি একটা নিলাম, নিয়ে এভাবে ক্রস করে দিলাম। এখন আমি যেহেতু 2টা লাল পুঁথি আছে সুতায়, এর জন্য আমি এখন 2টা লাল পুঁথি নিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে করে ক্রস করে দিলাম, একটি 4 ফুল তৈরি হয়ে গেল। এখন আমি সামনের পুঁথিটি এভাবে করে নিয়ে নেব। তার সামনের পুঁথি যেহেতু পেস্ট, এর জন্য একটি পেস্ট আর একটা সাদা নিয়ে নিচ্ছি, বা যে কোনো কালার নিলেই হবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। তো আমি এখানে একটা সাদা আর একটা পেস্ট নিয়ে নিচ্ছি, এই যে, এবং ক্রস করে দিলাম। দেখুন, এখন আমার 2টা পেস্ট একসাথে হলো। এখন আমি সামনের এই পেস্টটাতে আবার পুঁথি নিয়ে নিলাম, সরি, সুতা নিয়ে নিলাম এবং 2টি এক্সট্রা পেস্ট দিয়ে ক্রস করে দিলাম। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো ব্যাগটাই কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি 5টা লাইন কমপ্লিট করেছি। 5টা লাইন করার পর আমার এই ব্যাগটা এখন পুরাই কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান যে ব্যাগটা আরও বড় করতে, তাহলে আরও বড় করতে পারেন। যদি তলাইনটা আরও বড় করতে চান তাও পারবেন, শুধু লাইন বাড়িয়ে আর ঘর বাড়িয়ে আপনার এই ব্যাগটা আরও বড় করতে পারেন। তো এই ব্যাগটা তো আমার পুরাই কমপ্লিট হয়ে গেছে। আমি সাইডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ব্যাগটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার এই ব্যাগটি বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।